পড়াশুনোর পথে অভাব যেন কোনো কারণেই বাধা হয়ে না দাঁড়ায়। সে কারণেই অভাবী অথচ মেধাবী ছাত্রদের খুঁজে খুঁজে বার করে তাদের হাতে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হলো বই, খাতা, শিক্ষা সামগ্রী সহ আর্থিক সাহায্য। বনগাঁর পেট্রাপোল সীমান্তের নরহরিপুর শারদাচরণ বিদ্যাপীঠের ছাত্রী মঞ্জিলা মণ্ডলের বাবা থেকেও নেই, মা অন্যের বাড়িতে কাজ করেন, কোনো রকমে সংসার চালান। এমন টানাপোড়েনের মধ্যে দিয়েই এবারে 450 নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছে সে। বাগদার কনিয়াড়া হাইস্কুলের লাবণী দাসের বাবা একজন ফুচকা বিক্রেতা। শত দরিদ্রতার মধ্যে সেও এবারে উচ্চ মাধ্যমিকে 450 নম্বর পেয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার নুঙ্গি হাইস্কুলের সিদ্ধার্থ কুণ্ডু এদেরকেও ছাপিয়ে 471 নম্বর পেয়েছে। এদের মতোই গাইঘাটার সুরজিৎ বিশ্বাস, বাগদার লিঙ্কন মণ্ডল, রাজদীপ ঘোষ, বনগার রিয়া মণ্ডল, সীমা দাস, এদের প্রত্যেকেরই পারিবারিক আর্থিক অবস্থা খুবই সঙ্গীন। তার মধ্যে দিয়েই এক প্রকার যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা। যেমন সীমা তার নিজের পড়ার খরচ জোগাড় করতে টিউশন করতে হয়, এমনই একঝাঁক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীর পাশে দাঁড়ালেন সমাজসেবী ডিএন পাঠক। এই কাজে সহযোগী হিসাবে হাত বাড়িয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবী সংস্থা নির্ভয়া ফাউন্ডেশন বনগা। এদের প্রত্যেকেরই যৌথ উদ্যোগে রবিবার বনগা লজে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এইসব ছাত্রছাত্রীদের হাতে প্রয়োজনীয় পাঠ্যপুস্তক, খাতা, পেন এবং আর্থিক অনুদান তুলে দেওয়া হল। উদ্যোক্তাদের পক্ষে দেবাশিস গোস্বামী জানান, ডিএন পাঠকের অনুপ্রেরণায় ও অন্যান্য বিশিষ্টজনদের প্রচেষ্টায় অভাবী অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বিভিন্ন রকমের সাহায্য করা হয়। শুধু বনগা অঞ্চল বললে ভুল হবে, আমরা রাজ্যের বিভিন্ন অঞ্চলের অনেক ছাত্রছাত্রীকেই গত 10 বছর ধরে বই, পড়াশোনার অন্যান্য সামগ্রী সঙ্গে আর্থিক অনুদান দিয়ে আসছি। এইসব ছাত্রছাত্রীরা যাতে আগামী দিনে নিজেদের শিক্ষাক্ষেত্রে নিজের পরিচয় ও মেধার ভিত্তিতে আরও এগিয়ে যেতে পারে, সেই জন্যেই এই উদ্যোগ। তারপরে নির্ভয় ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারলাম, তারপর ওনারা আমাকে বই দিয়ে সহায়তা করলেন, এটা আমার খুবই উপকার। এ বিষয়ে নির্ভয়া ফাউন্ডেশনের পক্ষে দীপাঞ্জয় দত্ত জানান, ডিএন পাঠক মহাশয়ের আর্থানুকূল্যে প্রতি বছর যে কর্মযজ্ঞ চলে বনগাঁ নির্ভয়া ফাউন্ডেশন গত বছর থেকে তার শরিক হতে পেরে আনন্দিত। আগামী দিনে আরও বেশি সংখ্যক দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকতে চায়। এবছর আমরা 15 জন ছাত্রছাত্রীকে তাদের হাতে তাদের প্রয়োজনীয় বই, তাদের প্রয়োজন মতো ক্যালকুলেটার, কারো হাতে খাতা, পেন, এই সব দ্রব্যাদি তুলে দেওয়া হয়েছে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।